ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বৃক্ষ সম্মেলন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের বাসায় সন্ত্রাসী হামলা, সারা দেশে নারী ও শিশুদের ধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মোহাম্মদ নুরুজ্জামান নুরু, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ইসলাম বাবুসহ অনেকেই। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage এই ঠিকানায়। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.